মা কালী, কালীঘাট, সতীপীঠ, এই শব্দগুলো বাঙালিদের সঙ্গে যেন এক প্রকার জন্ম থেকেই সম্পৃক্ত হয়ে রয়েছে। আমি বাঙালি বলতে সেসব অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের কথাও বলছি যারা মা কালীকে শ্রদ্ধা করেন, পুজো করেন। হিন্দুদের সঙ্গে সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও যে কালীঘাটের মা কালীকে পুজো বা ভক্তি করেন তার যথেষ্ট তথ্য আমি এই প্রতিবেদনে আপনাদের শোনাব। মা কালী, যাকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয় দীপাবলিতে, একটু আশ্চর্য লাগছে তাই না? আমরা যে কালী সে কৃষ্ণ একথা বহুবার শুনেছি, কিন্তু মা কালীকে মা লক্ষ্মী রূপে পুজো করা অনেকেই হয়তো অবাক করে। তবে হ্যাঁ, অনেকেই জানেন একথা, আবার বহু মানুষ এমনও আছেন যারা কালীঘাটের নামও শোনেননি কোনোদিন। তারা দক্ষিণেশ্বরের মা কালীকেই কালীঘাটের মা ভেবে থাকেন। আপনার হয়তো হাসি পেতে পারে এ কথা শুনে। আজকের দিনেও এমন কোনো বাঙালি আছেন যিনি বা যারা কালীঘাটের মা কালীর কথা শোনেননি? তাই আজকের প্রতিবেদন, যিনি বহুবার মায়ের দর্শন পেয়েছেন তার এবং যে কোনো দিন মায়ের কথা শোনেনি তাদের সকলকে উৎসর্গ করলাম। পৌরাণিক মতে প্রজাপতি দক্ষের যজ্ঞে মহাদেবের অপমান সহ্য করতে না পেরে সতী আত্মাহুতি দেন। এই ঘটনায় মহাদেব রাগে অভিমানে ক্ষোভে সতীকে কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। এর ফলে পৃথিবী তথা সমগ্র বিশ্বকে অবিশ্বম্ভাবী বিনাশের হাত থেকে রক্ষা করার জন্য শ্রীবিষ্ণু তাঁর সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে টুকরো টুকরো করেন। সতীর দেহের এইসব দেহাংশ ভারতবর্ষ তথা বর্তমান ভারতের বাইরে নানা স্থানে পড়ে এবং এইসব স্থানগুলোই পরবর্তীকালে জগজ্জননী মা কালীর পবিত্র সতীপীঠ হিসেবে নানা নামে প্রতিষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত, সতীর ডান পায়ে চারটি আঙুল মহাপীঠ কালীঘাটে পড়ে। আবার মতান্তরে এখানে সতীর ডান পায়ের কনিষ্ঠ আঙুল পড়েছিল বলে অনেকে মনে করেন। পরবর্তীতে সেই স্থানেই আমাদের সকলের আরাধ্যা মা কালী বিরাজমান হন। কালীঘাটে মাকে কিভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল তা নিয়ে নানা রকম সব বিশ্লেষণ রয়েছে। তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য মতটি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। একদিন সন্ধেবেলায় জনৈক এক ব্রাহ্মণ প্রত্যেক দিনের মতোই সন্ধ্যাহ্নিক করছিলেন বর্তমানে মা যেখানে বিরাজ করছেন তার ঠিক অদূরেই। এমন সময় হঠাৎ তিনি যেখানে বসেছিলেন তার পাশের পুকুরে এক বর্ণময় আলোকছটা দেখতে পান। একরকম হতবাক হয়ে তিনি সেই উজ্জ্বল আলোর রশ্মি লক্ষ্য করে পুকুর পাড়ে পৌঁছলে তিনি সেখানে দেখতে পান মা কালীর মুখ এবং পাথরের চারটি আঙুল মতান্তরে একটি আঙুল সেখানে পড়ে রয়েছে। এই অবস্থায় যে কোনো মানুষই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়তে পারেন। সেই একই অবস্থা এই সৌভাগ্যবান ব্রাহ্মণেরও হয়। পরমুহূর্তেই তিনি মাতৃকণ্ঠে এক আদেশ পান, যে পাথরের আঙুল তুমি পেয়েছ তা স্বয়ং সতীর ডান পায়ের, যা শ্রীবিষ্ণু ছেদন করেছেন, এবং যে পাথর খোদিত মাতৃমুখ তুমি পেয়েছ তা স্বয়ং ব্রহ্মাদেবের তৈরি মা কালীর মূর্তি। স্বয়ং মায়ের মুখে এ কথা শুনে ব্রাহ্মণ যার পর্ণায় খুশি হন এবং নিজেকে সৌভাগ্যবান মনে করেন এবং তার কুড়িয়ে পাওয়া মাকে পূজা অর্চনা শুরু করেন। যে পুকুরে তিনি মায়ের মুখাবয়ব এবং আঙুল পান সেই পুকুরটি পরবর্তীকালে কালীকুণ্ড হিসেবে পরিচিতি পায়। এর বেশ কিছুদিন পরে সেই ব্রাহ্মণ ঝোপঝাড়ের মধ্যে একটি শিবলিঙ্গ দেখতে পান, যা বর্তমানে নকুলেশ্বর শিবলিঙ্গ নামে আমাদের সকলের কাছেই পরিচিত। পূর্বে মা কালী মহাদেবের মতোই অনার্যদের আরাধ্যা ছিলেন। মায়ের পুজোতে নরবলি এবং পশুবলি এসব খুব সাধারণ ঘটনা ছিল তখনকার সময়ে। তবে বর্তমানে কালীঘাটে একটি নির্দিষ্ট দিনেই বলি দেওয়া হয় মায়ের কাছে। না, ভয় পাবেন না, নরবলি নয়, পশুবলি দেওয়া হয়। অনার্যদের দেবী ছিলেন বলেই তাঁর মন্দির বা বাসস্থান যাই বলুন না কেন তা নির্মাণ করা হতো কোনো ঘন জঙ্গলে বা কোনো পাহাড়ের শিখরে। এর নিদর্শন আমরা অনেকেই দেখতে পাই সমগ্র ভারতবর্ষ জুড়ে। পরবর্তীতে বিভিন্ন রাজা মহারাজাদের সহযোগিতায় কালীঘাট মন্দির নানা রকম সাজে বিবর্তিত হয়েছে। তবে অনার্যদের পুজো থেকে সকল জাতির মধ্যে মা কালীর পুজোর প্রচলন শুরু হয় বাংলাদেশের বারোভূঁইয়াদের সময়কাল থেকে। মূলত এই সময় থেকেই জনসাধারণের কাছে কালীঘাট এক তীর্থস্থান হিসেবে বিশেষভাবে পরিচিতি লাভ করে। রাজা প্রতাপাদিত্য ধর্মকর্মে বিশেষ মন দিতে পারেননি অনবরত যুদ্ধবিগ্রহে থাকার কারণে। কিন্তু প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায় ঘোর বৈষ্ণব হওয়া সত্ত্বেও মা কালীর ওপর তার যথেষ্ট ভক্তি ছিল। তিনি তাদের কুলগুরু ভুবনেশ্বর চক্রবর্তীর ওপর কালীঘাটের মা কালীর পুজোর ভার দেন। আজ আমরা যে মন্দির দেখতে পাই তা সে সময়ে খড়কুটো দিয়ে তৈরি এক নিতান্তই জরাজীর্ণ মন্দির ছিল।
রাজা বসন্ত রায় হলেন সেই মানুষ যিনি প্রথম মায়ের একটি ছোট্ট পাকা মন্দির গড়ে দেন। কালীঘাটে মায়ের মূর্তির গঠনেও একটু অন্যরকম ছোঁয়া আছে। অন্যান্য কালী মূর্তি থেকে এই মূর্তি একেবারেই আলাদা। এই মূর্তিতে তিনটি বড় বড় রক্তবর্ণা চোখ। মায়ের জিভটিও এখানে অন্যান্য মূর্তির তুলনায় অনেকটাই বড় এবং রয়েছে চারটি হাত। মায়ের কাছে কিছু চাইলে মা নাকি কখনোই ফেরান না, তাই সেকাল থেকে একালে মাকে তুষ্ট করার জন্য রাজা মহারাজা থেকে সাধারণ মানুষ তাদের সাধ্যমতো মাকে উৎসর্গ করেন নানা সামগ্রী। শোনা যায় প্রায় 300 বছর আগে রাজা নবকৃষ্ণ মাকে সোনার মুন্ডমালার সঙ্গে প্রচুর অর্থ দান করেছিলেন। পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সেন সোনা দিয়ে মায়ের বৃহৎ জীব বাঁধিয়ে দিয়েছেন। গোকুলচন্দ্র ঘোষাল মায়ের চারটি হাত রূপো দিয়ে বাঁধিয়ে দেন। যদিও পরবর্তীকালে কালীচরণ মল্লিক মহাশয় মায়ের সেই হাত সোনা দিয়ে মুড়ে দেন। পরবর্তীতে পাতিয়ালার মহারাজা মাকে আরও একবার সোনার মুন্ডমালা দান করেন। মায়ের মাথার ওপর যে ছাতাটি আমরা দেখতে পাই সেটি দান করেন জঙ্গ বাহাদুর, যিনি ছিলেন নেপালের সেনাপতি। বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের মানুষেরা মায়ের কৃপা লাভ করার জন্যে পুজো করেছেন। শোনা যায় এক বিলেতি সাহেব একটি মামলা জেতার জন্য মাকে 3,000 টাকা দিয়ে পুজো দিয়েছিলেন। যদিও আজকের দিনে 3,000 টাকা দিয়ে মাকে একটি মনের মতো বেনারসিও আপনি দিতে পারবেন না, তবে যে সময় সাহেব ওই টাকায় পুজো করেছিলেন তা আপনারা একটু হিসেব করলেই তার মূল্য বের করতে পারবেন। শুধু সাহেবরাই নন, মুসলিম ধর্মাবলম্বী মানুষেরাও নিয়মিত মায়ের পুজো করতেন। শোনা যায় প্রতি মাসে প্রায় 500 জনেরও বেশি মুসলিম সম্প্রদায়ের ভক্তেরা মায়ের দর্শন এবং পুজো করতে আসতেন। দীপাবলির দিন মাকে যখন মা লক্ষ্মী রূপে পুজো করা হয় তখন কোনো ঘট বসানো হয় না, এমনকি কোনো পুজোতেই এখানে ঘট বসানোর কোনো রীতি নেই, কারণ এখানে মা স্বয়ং বিরাজ করছেন তাই ঘটের প্রয়োজন পড়ে না। পুজোর দিন অলক্ষ্মী বিদায়ের পরে শ্যামালক্ষ্মী পুজো শুরু হয়। এক্ষেত্রে মা লক্ষ্মী এবং মা কালীর ভোগে থাকে বৈপরীত্য। মা লক্ষ্মীর জন্য সম্পূর্ণ নিরামিষ ভোগের আয়োজন করা হয়, সেখানে মা কালীর জন্য মাছ মাংস সহযোগে ভোগ নিবেদন করা হয়। তবে দুজনের ভোগের মধ্যে দূরত্ব রাখা হয় যাতে কোনোটার সাথে কোনোটার ছোঁয়া না লাগে। মা লক্ষ্মীর ভোগ আসে মন্দিরের সেবায়তেদের ঘর থেকে, এটি পুরনো এবং শাশ্বত পরম্পরা। সৌভাগ্যবশত আমি বহুবার মায়ের দর্শন পেয়েছি। আমি বোধহয় সেই সব ভাগ্যবানীদের মধ্যে একজন যে মায়ের চরণ এই দুটি হাতে স্পর্শ করেছি, যে হাতে এখন আপনাদের মায়ের কথা শোনানোর জন্য লিখতে বসেছি। শুধু মায়ের চরণই কেন, মায়ের হাতে ঝোলা মুন্ড, জিভ, গলার মুন্ডমালা এই দুটো হাতে স্পর্শ করেছি। তাই সকলের কাছে একটি অনুরোধ, বর্তমানে টিভিতে যেভাবে বা যে ভাষায় কালীঘাট কথাটি উচ্চারিত হচ্ছে তা মোটেও শুনতে ভালো লাগছে না। আমরা আরও একটু দায়িত্ববান হতেই পারি এ বিষয়ে, কি বলেন? জানি অনেক কিছুই বাদ পড়ে গেছে, যদি আপনাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকে আপনারা কমেন্টে অবশ্যই তা জানাবেন। মায়ের কাছে প্রার্থনা করি সকলকে সদ্বুদ্ধি প্রদান করো, সুস্থ ও স্বাবলম্বী রাখো সকল মানুষকে। মা আপনাদের সকলকে ভালো রাখুন, ভালো থাকবেন সকলে।